বাগেরহাটে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু রোগ। সর্দি কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এমন পরিস্থিতিতে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তারা। বাগেরহাট প্রতিনিধির রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনীন। বাগেরহাট হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বেড়েছে কয়েকগুণ। শিশু ওয়ার্ডে জায়গা না হওয়ায় মেঝেতেই চলছে চিকিৎসা। পাঁচ দিন আসছি, শ্বাসকষ্ট আর কাশি ছিল, আর আগের থেকে এখন এখানে নিউমোনিয়া ওষুধটাই বর্তমানে ইঞ্জেকশনটা কিনা লাগতেছে, সেটা দিয়েই চিকিৎসা চালাচ্ছে। এখান থেকেও কিছুটা দেয় আমাদের। নিউমোনিয়া আক্রান্তদের চিকিৎসার বেগ পেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। শূন্য থেকে চোদ্দ বছর পর্যন্ত বাচ্চা অ্যাডমিট হচ্ছে। রোগী সংখ্যা মানে বর্তমানে আমাদের বেড যে সংখ্যা তার থেকে চার পাঁচ গুণ রোগী হচ্ছে যে অ্যাডমিট হচ্ছে। চিকিৎসা সেবা থেকে অনেক হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। প্রতিদিন আউটডোরে প্রায় 200 মতো আমরা শিশু রোগী তারা সেবা নিচ্ছে আমাদের হাসপাতাল থেকে। সিজন চেঞ্জ, মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝে গরম, মাঝে মাঝে খুব ভ্যাপসা গরম, হ্যাঁ ভাদ্র মাসের গরম, তো বাচ্চারা আসলে খুব দ্রুত ঘেমে যায়, তো ওই ঘাম থেকে সংক্রমণটা হয় সবচেয়ে বেশি। গত এক মাসে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে প্রায় 6000 শিশু। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন।